আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, ওসিলা, হে ওসিলা বা উসিলা, এভাবে আমরা নানা দ্বিধাদ্বন্দ্বে প্রশ্নবিদ্ধ হই। ওসিলা কোনটি সত্য? আমাদের সমাজে মানুষ, কোনো ভালো ব্যক্তি হোক, সে জীবিত কিংবা মৃত, আমরা তার কাছে গিয়ে বিভিন্ন মানত করি, তার কাছে দোয়া চাই যেন তার ওয়াসিলা ধরে আল্লাহ তাআলা আমার এই মন বাসনা, এই দোয়াগুলো কবুল করে। এখন কোন ওয়াসিলাটি সত্য, কোন ওয়াসিলাটি মিথ্যা, কোনটি আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আর কোনটি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আজকে সেই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমি ওয়াসিলা বৈধ এবং অবৈধ, কোনটি বৈধ কোনটি অবৈধ সে বিষয়ে আলোচনা করব। প্রথমত আমি বৈধ ওয়াসিলাটি আলোচনা করব। বৈধ ওয়াসিলা তিনটি, যেমন আপনি যদি আল্লাহর নাম গুণাবলী, আল্লাহ তাআলার 99টি নাম কিংবা এর চেয়ে বেশি রয়েছে, এসব নামগুলো ধরে আল্লাহর কাছে চান, তাহলে আপনি তার ওয়াসিলায়, আল্লাহর নামের ওয়াসিলায় ক্ষমা পেতে পারেন এবং আপনার যে মন বাসনা রয়েছে সে মন বাসনাগুলো কবুল হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফে 180 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সে নামের ওয়াসিলায় বা সে নামের মাধ্যমে তোমরা তাকে ডাকো। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমার আমার নামের ওসিলায় আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দ্বিতীয় নম্বর বৈধ ওসিলা হচ্ছে নিজে কোনো ভালো কর্মে ওসিলায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এভাবে বলা যে আল্লাহ তুমি আমার সলাত, আমার সিয়াম, পিতামাতার সাথে আমি ভালো আচরণ করছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ভালোবেসে, এভাবে আপনার যত ভালো কর্ম রয়েছে সে ভালো কর্মের মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এক্ষেত্রে আমরা জানি সে বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে এসেছে, তিন যুবকের এক গুহায় আটকা পড়েছিল, তার প্রত্যেকে নিজ নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছে আর আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে। তৃতীয়ত হচ্ছে কোনো জীবিত সৎ লোকের দোয়ার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা, যেমন কোনো ভালো আলেম, পরহেজগার, আল্লাহ ভীরু, বুজুর্গ, এরকম ব্যক্তি বা পীর মাশায়েখ যারা রয়েছে তাদের কাছে গিয়ে আমরা দোয়া চাইতে পারি। তবে তাদের কাছে যাওয়ার চাইতে নিজের পিতামাতা যদি জীবিত থাকে তারাই সবচেয়ে বেশি উত্তম। কিন্তু এতে সন্দেহ নেই যে ভালো লোকদের সাথে আপনি উঠাবসা করবেন এবং তাদের কাছ থেকে দোয়া চাইবেন। হাদিসে রয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অনাবৃষ্টি আক্রান্ত হলেন তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের রাদিয়াল্লাহু আনহু দিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন, অতঃপর বলতেন, হে আল্লাহ, আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার নিকট প্রার্থনা করলাম, ফলে আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। এ ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় যখন অনাবৃষ্টি, এই ক্ষেত্রে হাদিসে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় অনাবৃষ্টি দেখা দিল, তখন তারা আল্লাহর নিকট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেভাবে প্রার্থনা করত সে প্রার্থনায় আল্লাহর কাছে দোয়া করলে, এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার নিকট প্রার্থনা করলাম, এখন আমরা আপনার নিকট প্রার্থনা করছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ওসিলায়, অতএব আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। অনাবৃষ্টির কারণে একজন লোকের, নেককার লোকের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাওয়া, তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেই ব্যক্তিটি জীবিত থাকতে হবে। এখন আমাদের মাঝে, আমাদের সমাজে কবর জিয়ারতের উদ্দেশ্য করে ওয়াসিলা গ্রহণ করে, যে কোনো ইবাদত সে ইবাদতে ওয়াসিলা ধরা যেহেতু বৈধ, এভাবে মানুষ কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে গিয়ে জিয়ারত একটা জিনিস আর চাওয়া আরেকটা জিনিস। আপনি যদি জিয়ারত করতে যান, এটাই
আপনার জন্য এবাদত, হাদিসে তাই রয়েছে। তবে আমাদের কবরে যাওয়ার উদ্দেশ্য হবে যে আমরা কবর জিরত করছি, মাগফিরাত কামনা করছি, যে কবরের সাইতে রয়েছে তার জন্য দোয়া করছি। কিন্তু সে ব্যক্তি আমার জন্য কোনো কিছু করতে পারে না। সে ব্যক্তি কোন অবস্থায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মৃত ব্যক্তি কবরে যে অবস্থায় রয়েছে, ডুবন্ত সাগরের অবস্থায়, ডুবন্ত সাগরে মাঝখানে যে অবস্থার মধ্যে রয়েছে, এর চেয়ে কঠিন অবস্থায় থাকে কবরবাসী। মৃত্যুর সাথে সাথে হয় তার জান্নাত কিংবা তার জাহান্নাম, এর একটা প্রথম ধাপ রয়ে যায়। সে শাস্তি ভোগ করতে থাকে কিংবা সে জান্নাতে আবাস উপভোগ করতে থাকে। সুতরাং সে আপনার জন্য কোনো কিছু করতে পারে না। এই জন্য জীবিত ব্যক্তির কাছে আপনি চান, হাদিস তাই বলছে। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।